আসানসোল লোকসভা উপনির্বাচন উপলক্ষে আসানসোলের ভাঙা পাঁচিল লাগোয়া জিটি রোডের ধারে অবস্থিত বিজেপির একটি হোর্ডিং খুলে ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তুললেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল। এ বিষয়ে রাজ্যের শাসক সরকারকে কাঠগড়ায় তুলে সরব হলেন তিনি। এই ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল ভাঙা পাঁচিল লাগোয়া এলাকায়। অভিযোগ দায়ের আসানসোল দক্ষিণ থানায়, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল রবিবার সন্ধ্যায় আসানসোলের ভাঙা পাঁচিল লাগোয়া জিটি রোডের ধারে অবস্থিত বিজেপির একটি হোর্ডিং খুলে ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তুললেন। তিনি এ বিষয়ে অভিযোগের কাঠগড়ায় তুললেন রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে। তার অভিযোগ, কিছু লোক তাদেরকে এজেন্সির লোক বলে পরিচয় দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রায় 20-30 জন কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে ওই এলাকায় থাকা বিজেপির হোর্ডিং খুলে ছিঁড়ে ফেলে দেয়। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এ বিষয়ে বিজেপির কর্মী সমর্থকদের সাথে বচসার সাথেও জড়িয়ে পড়ে, মারধর করা হয় বিজেপির নির্বাচনী এজেন্ট ও তার দলের কর্মী সমর্থকদের বলেও অভিযোগ অগ্নিমিত্রার। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় সাময়িক উত্তেজনাময় পরিস্থিতিরও সৃষ্টি হয় ওই এলাকায়। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের আরও অভিযোগ, এমনিতে তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপিকে ভোটের প্রচারের জন্য কম হোর্ডিং লাগানোর অনুমতি দেওয়া হয়েছে আসানসোল শহর জুড়ে। তার উপর আসানসোল পৌর নিগমের অনুমতি নিয়ে যেখানে বিজেপির হোর্ডিং লাগানো হয়েছে সেগুলিও খুলে ফেলা হচ্ছে। এ বিষয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানাতে যান। পুলিশের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বিষয়টি নির্বাচনী পর্যবেক্ষককে জানানোর সাথেই নির্বাচন কমিশনেও জানাবেন বলে এদিন জানালেন অগ্নিমিত্রা পাল। এ বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। অসহিষ্ণুতার অভিযোগ তুললেন তিনি। ওইখানে একটি হোর্ডিং আমাদের লাগানো ছিল, সেইটা তৃণমূলের ছেলেরা এবং এজেন্সির লোক, সে বলছে সে এজেন্সির লোক, তার কাছে কোনো আইডি প্রুফ নেই, কিন্তু সে বলছে সে নাকি এজেন্সির লোক, এবং তার সাথে প্রায় 20-30 জন টিএমসির ছেলে এসে আমাদের যারা ছিলেন আমার ইলেকশন এজেন্ট প্লাস আমার 3-4 জন আরও ছেলে আর বিজেপির কার্যকর্তা তাদেরকে প্রায় মার দেয়, আমার হোর্ডিংকে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমরা আসানসোল সাউথ থানাতে এসেছি, পারমিশন দেওয়া হোর্ডিং, কর্পোরেশনের যে 27টা হোর্ডিং দিয়েছে তার পারমিশন দেওয়া হোর্ডিং, তার মধ্যে এই হোর্ডিংটা পড়ে। আমি মিস্টার সিইও সিঙ্গানিয়াকেও ফোন করলাম, পুলিশকে আজকে এফআইআর করা হয়েছে, কারণ এইভাবে তো চলতে পারে না। হোর্ডিং আমরা লাগাবো, কর্পোরেশন পারমিশন দিচ্ছে, তাও পেয়েছি মাত্র 27টা, ওরা পেয়েছে 70টা আসানসোলের বুকে, আমরা পেয়েছি 27টা। সেই হোর্ডিং টিএমসির ছেলেরা এসে ছিঁড়ে দিচ্ছে, এই অসহিষ্ণুতা আর কোথাও দেখেছেন? এই ইনটলারেন্স আর কোথাও দেখেছেন? এই 10 দিন ধরেই চলছে, 10 দিন ধরে। আমি তো আজকে পাণ্ডবেশ্বরে ছিলাম, সেখান থেকে আপনারাও অনেকে আমার সাথে ছিলেন। বড়বাবুর কাছে ফোন আসছে টিএমসির, বড়বাবু আমাদের সামনে ফোনগুলো নিচ্ছেন না, আমরা বেরোলে এখন ঢাতানি খাবেন। আমরা তাকে, আমরা এফআইআর করেছি, আমরা ইলেকশন কমিশনকে জানাচ্ছি, এখানকার যে অবজার্ভার আছেন আমরা তাকেও জানাচ্ছি, এটা তো চলতে পারে না। একটা তো সিস্টেম আছে ভারতবর্ষে, তো একটা সিস্টেম আছে। পাল্টা সমস্ত অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কাঠগড়ায় তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। বিজেপি প্রার্থী পুরোটাই নাটক করছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, হোর্ডিং এর উপর নির্ভর করে ভোট মেলে না, জানালেন ভি শিবদাসন দাশু। ভোট পেতে গেলে জনসমর্থন দরকার। এ বিষয়ে 2019 লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। বিজেপি ঝামেলা পাকানোর জন্যই এ সমস্ত করছে বলে এদিন অভিযোগ তুললেন ভি শিবদাসন দাশু। প্রচারের আলোয় আসছে বিজেপি এ সমস্ত করছে বলেও অভিযোগ তার। আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে তিনি জানালেন এসব না করে তিনি জনতার দরবারে যান ও ভোটদানের আবেদন রাখুন। যার যার হোর্ডিং আছে হোর্ডিংকে আপনার ব্লেড থেকে কাটিয়ে দিন, নেই তো হোর্ডিংকে সরিয়ে দিন, ডেমোক্রেসি আছে, যাকে যে হোর্ডিং লাগাবার আছে লাগিয়ে দিন, আমার কী আছে? তৃণমূলে হোর্ডিং লেগে আছে, সিপিএমে হোর্ডিং লেগে আছে, কংগ্রেসে হোর্ডিং বিভিন্ন জায়গাতে লেগে আছেন, বিজেপি হোর্ডিং আছেন, এই হোর্ডিংয়ের রাজনীতি কী আছে? হোর্ডিংয়ে ভোট পায় নাকি? হোর্ডিং লাগাবার পরে ভোট পায়? আমরা তো 2019 তো প্রচুর হোর্ডিং লেগিয়েছিল, প্রচুর পোস্টার লেগিয়েছিল, প্রচুর ব্যানার লেগিয়েছিল, আমরা তো জিতে পারিনি ওই সময়। বিজেপি ছোট 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 এই ঝামেলা পাকাবার জন্য চেষ্টা করছে, এইসব ইস্যু আছে,
একটা ইস্যু নেই, একটা ইস্যু ভালো ইস্যু হতাম, একটু আলাদা ব্যাপার। কিছুদিন পাইলে কর্পোরেশনে গিয়েছিল, কর্পোরেশনে একটু ঝামেলা পাকাতে চেষ্টা করেছিল, পরে দেখছি কর্পোরেশনে গেইটে বসিয়ে গিয়েছিল। এই গেইটে বসার কি উদ্দেশ্য? আপনারা মিডিয়া আছেন, যাকে কভারেজ করবেন, সকালে থেকে বিকেলে দুদিন চলবে টিভিতে, তো টিভিতে পাবলিসিটি পাওয়ার জন্য আপনি আর কিছু বাজে কাজ করুন না, জলদি পাবলিসিটি পেয়ে যাবে। ইলেকশন কেন ফেস করছে? ডেমোক্রেসিতে ইলেকশন ফেস করতে যাচ্ছেন তো আপনাকে ইলেকশন প্রসেসের মধ্যে এগিয়ে যাবেন। আপনার প্রচার করার আছেন, ভোট চাওয়ার আছেন, জুলুস করার আছেন, রোড শো করার আছেন, এই লাইনে যাবেন না? কেন যাচ্ছেন না আপনি? আপনি কর্পোরেশনে যাচ্ছেন, মেয়রের চেম্বারে যাচ্ছেন, মেয়রের সঙ্গে বাসাবাসি করছেন, কর্পোরেশনে গেইতে বসছেন। আগে আপনি একটু 400 লোক লেগে যেতাম, 1000 লোক লেগে যেতাম, 500 লোক লেগে যেতাম, তো একটু বুঝতে পারতাম, হ্যাঁ একটু সাংগঠন আছে। এই কিছু নেই, 5-6 ছেলে লেগে দেখছি গেইতে বসে আছে, এ তো ড্রামাবাজি। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। मुझे ये ऐलान करने में बड़ी खुशी हो रही है कि हम पेश करने वाले हैं बेमिसाल ताकत वाला नया SEL Tiger TMT Rebar। स्वागत नहीं करोगे हमारा?